এক কামে আমার দুই কাম বন্ধের যত মানুষ যা বাথরুম বাথরুম কইরা হারে আমার ফাপদা চুরি করে লয়ে যাগা আজকা দেখবাম কুন্ডা আইয়ে আজকা বইসি মুগল লইয়া আল্লাহ যদি ধরে ফালাই আমি বাইরে একরা ফাটাইল দেম একবারে প্রতিদিনের ডানা প্রতিদিন বাড়ি থাই না চুরি দাঁড়ি করে আমার বাড়ি ডারে যা কিছু জিনিসপাতি আছে সব নিতা থাকা ফাপদা পাই না আম পাই না ওর বাবা রে বাবা কাল্লা দিয়ে হিনারল নিছে গাছে রং আজকে কামলা বিঘাত যাস গেন বইছি একটা গাছ লাগায় শান্তি পাই না আরে বাপরে বাপরে বাপ তারা তাল্লর মধ্যে লাগাইছি গাছ আমার জায়গা দামি গাছ লাগাই আর এই বড়া এনে কেন তুই কেন রে তুই না সামারে কিয়া কি দরকার এনে কেন লাগিয়া না আমি তো আসলাম এর লাগে কেন লাগিয়া টয়লেটে লাগিয়া এটা তো বুঝছিস টয়লেটে লাগাইছ হ্যাঁ বড়া টয়লেট দেখি করবে তুই টয়লেট করবা মেন আমি তুই দিছিলে টয়লেটে দা হাই টয়লেটটা তো বইরিয়াছ তো আমি বাইরে ঘুরে যাইতে পার পাইতাছি না এডি কি শুরু করছ বন্ধের মধ্যে কাম মরো আর টয়লেট পয়সা বাড়ি বুকলো না আইলি তুই হয়ে জানা একরে ঠ্যাঙ্গের গুসা ফাটাই আল দেন চিনো মানুষ চিনো দলে না আইতাম না আমি দলে না আইতে গেলে গিয়া আর টয়লেট বেবড়া তো বাদরি করে কে হই হ্যাঁ দাসটা কিরম করে একদিন আর দিন তো সহ্য করতাম প্রত্যেক দিন আমি পারতাম না সব আরে দে একটু বড়া কেয়ার দে একটু দরকারই না এটা ভালোবাসা আমার বুকলো না কি দূরা ফিদা অন্যবার যাও এন তুই টয়লেটের গরির মধ্যে কি ফারা এটাই তো প্রা দিতাছি যে সারাদিন কাম করো ফট করে আয় পড়ো আমার লেফটিনের মধ্যে আরে বেটার তো ভাঙ্গাসুরা লেফটিন এটা ফার দেওয়ার কি আছে ভাঙ্গাসুরা এটাই আমার স্বর্ণের মতন দাম পাঁক স্বর্ণের মতন দাম টেহা লাগবে না এটা তুই বসিস না এটা বেটন ছেড়েন যা তুই লেফটিন ভাঙ্গা পরিবেশ নষ্ট করতেছিস তুই এটা করলে কিরা করলে কে লেফটিন ভাঙতাম লেফটিন ভাঙ্গানার তোর এটা ভাঙ্গে তো বন্ধু বন্ধু আছি আমি আছি বাথরুম সাথরুম লয়ে বন্ধু ভাঙ্গাতে চলতেছে তুই যাবে দিবে আমার না না তুমি যে বুঝতা মারা বেড়া তুমি যদি বইতারো লেফটিন এক করে বুড়া হাল দিবা দূরে বান্না বলা আমার হ্যাঁ বেড়া বেশি দোষ তুই শহরেন্তে করতেছি একটা লোক আজকে যাইতাছ না কাম ফালায় তুই এনো আজকে পরীক্ষা দিতাছি তোর লগে আজকে আমার বোঝা পড়া আছে কিন্তু চারটা বেশি দিছে দেখি না ঠিকতাছি না নাইলে তোর লগে আজকে আমার সময় লাগে ফাললাম না তোর লগে সময় লাগে তুই তো সে আস্তাছু তুই তোই কামড়ি করতাছস আমি চিনছি তো মানুষ আজকে ব্যক্তি ধরবা আজকে আর কামও যাইতাছি না আজকে বউ এ কইছে সারাদিন তুমি পাহারা দিবা লেফটিন আর এই ফাপদা গাছ দেখি কোন সুরে আয় আমার বাড়ির মধ্যে দেহার আছে আজকে কোন সুর ডায় আমার বাড়ি দেহার আছে বইছি আজকে রং না বদনি কে বদনি কে কে বদনি কে কই দিতা খুব অবস্থা খারাপ কোন হ্যাঁ এনা এটা কেডা দিছে আমনে তো দিছে তেন কে লাগে যাইতে কে লাগিয়া আমনে নিয়মিত পরিচিত মানুষ না আমার লগে গেরাই উড়ন কে লাগি না রে ভাই এইটা অভ্যাস করতে করতে আমার লেফটিন বুঝাই করে আলছে আমনে নো বুঝুন কে লাগি আর এই ভাই সমস্যা তো হয়ে গেছে আমার শরীর সুরতার খালি দাস তো হইতাছে আমারও শুরু হইছে কি সমস্যা নাম কি কইয়াম আমনে প্রতিদিন গে সবজি দিন আমনের বাড়ি সবজি ছাড়া তো আর আমার বাড়ি ত্রান্দন হই না আমি তো দিতাছি ওয়ান আমনে দিতাছুন কিন্তু এই সবজির মধ্যে আমি তো জানি যে গ্রামের সবজি একদম ফরমালিন মুক্ত খাই নিশ্চিন্তে ফরমালিন কিনো দিতাছি কাল্লা দুইটা ফাপদা দেছি এই দিক আছে তার তো যা আপনি কি গপ্পে আইছেন আপনি ফাপদা হ্যাঁ এই গাছের ফাপদা দেখি মে আপনি আবল তাবল ফাসা পারতাছেন আমার লগে ভাই এন লেফটিন নো গাউন দাইতো না বড় বড় ফাপদা কি বা ওই হ্যাঁ হ্যাঁ কি এই ফাপদা গাছ ইনতে ফাপদা যা আমার বাড়ি এই গাছতে দিতাছি ফাপদা যে বড় বড় দিয়ে দি কাল্লা দিন তো দুইটা তুই এনে লাগিয়ে তো কই ফেফের মধ্যে পায়খানা পায়খানা গন্ধ করে গেল লাগিয়া ভাই বাদে কথা গন্যাতে কইলে আমরা করতেছে কেয়ার পায়খানা গন্ধ করতো দিন আষ্টাই কইরা আলছিন আমি হ্যাঁ এই নের গাছের ফেফে আমার বাড়ি যা হ্যাঁ আর এই ফেফে আপনি 25 টাকা কেজি রাখুন 25 টাকা কেজি বড় বড় ভাব দামে আই একটাই 5 কেজি হয় তো অন্য ভাব বড় আর কারণ কি এত বড় বড় আর কারণ এটা বুদ্ধি করে লাগাইছি এই তো বুদ্ধি তে এটা বুঝুন নি আপনি হলো এই যে লেফটিন এই যে গাছ সার এটা অন্যরকম সারই আছে বুঝুন না এলাগাইতো ভাব দা বড় হইতাছে বাড়ি তোমার সবজি দেওয়া বন্ধ কিডা কইতাছ নি আপনি সবজি টবজি দেওয়া দরকার নাই এই পায়খানার ভাব দা দিয়া তুমি চাষ এলাকা খাওয়াইতাছ আর এলাকার মানুষ সব হাসপাতালে ভর্তি হইতাছে ভাই হুদাই দুর্নাম আলাপ করুন না আমার লাগে বুঝছুন এটা কি ফেসাল বার্তা তুমি আমার বাড়ি তার ভাব দা লয়ে যাও যেত না এই সব পাওয়া টাওয়া বন্ধ করো তুমি কে সমস্যাটা কি কইবেন তো আমার ভাঙ্গা কো এত বড় বড় পাবদা তৈরি করো আর পাবদার মধ্যে পায়খানার সব সার উঠতাছে হ্যাঁ গন্ধ পায়খানার গন্ধ আর
এর লাগি তো কই যে এত সুরস মনে করছিলাম আপনার জিনিস রে পাবদা খাইলে কি ভাই গন্ধ মন্দ করে হয় মা গন্ধ না করলে পেট নষ্ট হইতাছে আমি এই গ্যাসের পাবদা আমার বাড়িতে বেসবার কইছিলাম আপনার রে রিবিসি বার আমি আমার বাড়িতে কইতারু না জিরা গর আমার বাড়িতে সবজি সবজি টপজি দেন না যায় জিরা গর রম মশলা একটু বেশি দিবা আনতে হ্যাঁ পায়খানা আনি দেখাই কি কইতাছ নে ডিয়া বলতা বল কথা আল্লাহ জায়গা গ্যাস লাগাইতারু না এই বাথরুমের সিবার মধ্যে তোমার গ্যাস লাগে এনো বইসস কি লাগে তুই এনো তো এই চুরি করে নিতে থাকে আর এই এনো বাইরে দা মানুষ মানে সংসার বাথরুমের গুণে ফাবদা বড় করলে লাভ আছে আমি যদি ফাবদা দিই হ্যামরে গাছ আছে বুঝছুন আমার ব্যবসা করবা আমরা রে তোমরা কয়ে দেওয়ার লাগে ব্যাংকে কয়ে দেওয়ার লাগে সুন্দর জিনিস লয়ে যা ঠিক আছে পায়খানা পায়খানার লগের ফাবদা মাবদা লয়ে যা এই কভারটাতে ভাই কইনা দে আর কিছু দিস বেচে এটা ব্যবস্থা দেব না আর ফাবদা লাগলে হে গাছতে দেব না আমি হ্যাঁ আচ্ছা যাই গিয়া আচ্ছা ঠিক আছে বুঝলাম না এত বিরাট চালাক লোক আমি বই লোক আলাপটা করি